টিমে তো খেলছি বোলার হিসেবে, সো এই দায়িত্বটা আলাদাভাবে নিতেই হয়। আর উইকেট পেলে ভালো লাগে, অলমোস্ট প্রত্যেক ম্যাচে উইকেট পেয়েছি, এটা আমার জন্য ভালো হয়েছে রিদমটা আসার জন্য। আর বিপিএলের সময় যেহেতু ব্যাক ইঞ্জুরি ছিল, একটা ভয় এখনও আছে, ক্যারি করছি, কারণ ডিস্কের প্রবলেম, তো কখন ব্যথাটা বাড়ে ওইটা নিয়ে সবসময় ওয়ারিড থাকি। বাট এনিওয়ে যেভাবে চলছে, যেভাবে খেলতে পারলে ভালো হবে। মাশরাফি ভাই, অনেকটা কাকতালীয় হতে পারে আজকের এই দিনটাতেই, আসলে আপনার টি টোয়েন্টি থেকে অবসর ছিল, আসলে আজকের ম্যাচটাই আবার ম্যান অফ দ্য ম্যাচ হলেন, মানে মনে আছে কিনা দিনটার কথা? না, রিটায়ার্ডের কথা মনে আছে, দিনটা যে আজকেই খেয়াল নাই আর কি। আরেকটা জিনিস একটু জানতে চাই মাশরাফি ভাই, সেটা হচ্ছে বাংলাদেশের খেলাটা নিশ্চয়ই দেখা হচ্ছে, একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি, লাস্ট টেস্টটা দেখা হয়েছে, মানে ব্যাটিং কলাপস করলো একেবারেই, টস নিয়ে অনেক আলোচনা হচ্ছে, একাদশ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, মানে আপনার কাছে কী মনে হচ্ছে আসলে বাংলাদেশের কোন জায়গাটায় সমস্যাটা হয়েছিল বা ব্যাটিং অর্ডারই কি মূল সমস্যাটা ছিল? টু বি অনেস্ট, খেলা দেখতে পারিনি, সবই আপনারা যেটা বলছেন আমি সেটা শুনেছি, শোনা কথা, বাট যেহেতু দেখতে পারিনি সেহেতু মানে আন্দাজে কিছু বলা ঠিক হবে না। সো দেখলে একটা কমেন্ট করা যায়, সো যেহেতু দেখিনি আসলে বলতে পারবো না। মাশরাফি, আপনি যেটা বললেন বোলিংয়ে আপনি যেই ছন্দটা দরকার সেটা পেয়েছেন, ওভারঅল আসলে শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগে আসলে যে বোলিংটা কোন পর্যায়ে দেখতে চান, উইকেট সর্বোচ্চ উইকেট শিকার বা না? ওইটা না, একটা আমি সবসময় দলকে দলের প্রায়োরিটি সবার আগে, একটা দলে খেলছি, এই টিমটা ভালো জায়গায় যাক, সুপার লিগে উঠুক, এবং সুপার লিগের ম্যাচে তো উঠতে পারলে হয়তো আর একটা জিতলে আমরা উঠে যাব, সো ওটা প্রথম কাজ। তারপর উঠে ওখানে আরেকটু ভালো খেলতে পারা, এইগুলোই বেশি কাজ করে আসলে। ইন্ডিভিজুয়ালি কোনো খেলোয়াড় থেকে দলটা সব থেকে ইম্পর্টেন্ট, আর যেহেতু আমি দলের ক্যাপ্টেন, তো সেই ক্ষেত্রে আমার জন্য আরও বেশি সেটাই চিন্তার জায়গা। তবে অ্যাট দ্য সেম টাইম অবশ্যই বোলিংটা আমার একটা পার্ট, যেহেতু আমি বোলার হিসেবে খেলছি টিমে, তো ওই জায়গাটাও ঠিক রাখা খুব জরুরি। সো ফার আল্লাহর রহমতে খুব খারাপ যায়নি, তবে এভাবে গেলে বা একটু একটু ভালো করলে হয়তো বা টিম আরও সাপোর্ট পাবে, বাট ইউ নেভার নো। সো ম্যাচ আসছে, হয়তোবা দুদিন পর পর খেলতে হচ্ছে, সো দেখা যাক সামনে কী হয় আর কি। মাশরাফি ভাই, ঠিক যে সময়টা আপনি অবসর নিয়েছিলেন আসলে টি টোয়েন্টি থেকে সরে গিয়েছিলেন, ঠিক এই সময়টা এসে আরেকটা বিশ্বকাপ কিন্তু এই বছরই আছে, মানে টি টোয়েন্টি দলটা নিয়ে একটু জানতে চাচ্ছি, মানে টি টোয়েন্টি দলটা কি মানে আপনি যে জায়গাটায় ছেড়েছিলেন ঠিক তারপর থেকে কি সঠিক ওয়েতে আছে কিনা, আপনার কাছে কী মনে হয়, বা এই বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশে আলাদা করে পরিকল্পনা ঠিক ছোট্ট সময়টার মধ্যে কী হওয়া দরকার? আমাদের সিনিয়র প্লেয়াররা বলতে যে চারজনকে বোঝায়, এখন আমি মনে করি সিনিয়র প্লেয়ার এখন লিটন, তাসকিন, এরাও সিনিয়র প্লেয়ার, মিরাজ, সো ইনক্লুডিং এরা যারা সিনিয়ররা আছে, অনেকদিন 7-8 বছর খেলছে ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমার মনে হয় যে ওদের এখন টাইম পারফর্ম করা, এবং করছেও তারা। সো এই ফর্মটা যদি ধরে নিয়ে যেতে পারে, আমার মাঝে মনে হয় টেস্ট ম্যাচ বলেন, ওয়ান ডে বলেন, পারফর্ম করলে না কনফিডেন্সটা থাকে, তো এখন পারফর্ম করছে, ওই কনফিডেন্সটা ওয়ার্ল্ড কাপে যদি ক্যারি করে তো অবশ্যই আমরা আশা করি ভালো কিছু হবে। তাও অস্ট্রেলিয়ায় হবে কি, ফ্ল্যাট উইকেট থাকবে, ওখানে প্রচুর রান হওয়ার চান্স থাকবে, সো ওই জায়গাগুলো আমাদের যেমন রান করতে হবে, তবে আমার কোনো ডিফেন্ড করার মতো বোলিং ইউনিট আমাদের আছে, এখন খুব ভালো পেস বোলিং ইউনিট, সেই সাথে সাকিব, মিরাজ দারুণ বোলিং করছে, হয়তোবা টি টোয়েন্টিতে মেহেদি খেলার চান্স বেশি আমি যাই না, বাট যেই খেলুক দুজনই ভালো বোলিং করছে, মিরাজ, মেহেদি, সাকিব তো আউটস্ট্যান্ডিং। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে পেস বোলিং ইউনিটটা খুব খুব সুন্দর, এখনও দেখেন সাইফুদ্দিন টিমের বাইরে, সো দারুণ ব্যালেন্স বোলিং সাইড। ব্যাটিংটা যদি আমরা ভালো করি অবভিয়াসলি আমি মনে করি খুব ভালো চান্স থাকবে, হয়তোবা অন্যরা 180-90 করলে আমরা হয়তোবা 170-75 করলেও আমাদের হয়তোবা আমাদের যে বোলিং ইউনিট আছে আমরা হয়তো ভালো করতে পারবো, এটা আমি বিশ্বাস করি যেভাবে যাচ্ছে। এখন সবার ফর্ম, ইঞ্জুরি না হোক, এগুলোও কিন্তু ম্যাটার করবে আর কি। এই মুহূর্তে আসলে পরিকল্পনা করার মতো খুব বেশি সময় নাই, কারণ ইন্টারন্যাশনাল ক্রিকেটের পরে বোধ হয় আরও রিসেন্টলি আরও একটা সিরিজ হবে, সো এই সময় শুধু যে খেলাগুলো আছে কনফিডেন্টলি খেলা এবং ভালো খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত, এবং যত বেশি ম্যাচ জিতবে যেটা বললাম কনফিডেন্স জিতবে। এখন আলাদা করে কিছু প্র্যাকটিস ফ্যাসিলিটিস বানানো ছাড়া খুব বেশি টুর্নামেন্ট করার সময় আমার মনে হয় না এখন আছে, তবে যদি ওয়ার্ল্ড কাপের আগে ছোটোখাটো কোনো টুর্নামেন্ট করতে পারে এখানে হয়তো বা হেল্প করবে, বাট তার থেকে বেটার আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়ায় যে ক্যাম্প করা বা ওইখানে যদি 2-4 ম্যাচ খেলতে পারে সেটা আমার কাছে মনে হয় আরও বেটার হবে এই ধরনের উইকেটে খেলার থেকে ওইখানে যেয়ে খেলা। সো এর থেকে বেশি কিছু করার নেই, মেইন পয়েন্ট হচ্ছে যে আমার কাছে প্লেয়াররা ফর্মে আছে। এখন যেটা আপনি টেস্ট ম্যাচে বললেন, টেস্ট ম্যাচ ক্রিকেট আমি সবসময় বলে আসছি, টেস্ট ম্যাচ ক্রিকেট দিয়ে আপনি টি টোয়েন্টি ওয়ান ডে বিচার করেন, টেস্ট ম্যাচ ক্রিকেট আপনার সেশন বাই সেশন উইন করার বিষয় থাকে, আবার 2টা সেশন উইন করলে 1টা সেশন খারাপ করলে কিন্তু টেস্ট ম্যাচ হেরে যায়। সো টেস্ট ম্যাচ ইজ ডিফারেন্ট লেভেল, টেস্ট ম্যাচের মানে প্রত্যেকটা প্লেয়ারকেই টেস্ট করা হয় ওখানে, সো এটা অন্য লেভেলে যেতে হবে আমাদেরকে,
বাট টি টোয়েন্টি ওয়ানডেতে আমি মনে করি আমাদের অ্যাবিলিটি আছে, বিশেষ করে ওয়ানডে তো আউটস্ট্যান্ডিং আমরা, টি টোয়েন্টি তো এখন ভালো করার সময়, কে ভালো দিন যাবে খারাপ দিন যাবে ম্যাক্সিমাম ম্যাচ জিতাতে পারা সেটা টিমের পক্ষে আসবে, তাই না? তো আমাদের বোলাররাই কিন্তু এখন ম্যাচ জিতাচ্ছে, এটা সব থেকে পজিটিভ সাইন। সাউথ আফ্রিকায় দেখেন, ইভেন আফগানিস্তানের সাথে তাসকিন মিডিল অর্ডারে, মানে মিডিল অর্ডার ভেঙে দিয়েছে, এসে মাঝখানে বোলিং করে নিয়মিত আপ ফ্রন্টে উইকেট পাচ্ছে, স্পিনাররা ভালো করছে, সো এইটা এগুলো পজিটিভ সাইন। সো আমার কাছে মনে হয় আপনি যেটা প্রশ্ন করলেন, সাইফুদ্দিন আউটস্ট্যান্ডিং ডেথ বোলার, সেই সাথে মুস্তাফিজ আছে, তাসকিন আছে, শরীফুল আছে, বাইরে আরও দু একজন আছে, ইবাদতও ভালো করছে, বাট ইবাদত রেড বলে খেলছে, সাদা বলেও সে ভালো বোলিং করছে, লাস্ট বিপিএলে দেখেছি। সো খুব ভালো ইউনিট, এখন এটাকে আস্তে আস্তে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। ভাই তাসকিন নিয়ে বলতেছিলেন, তাসকিন খুব দুর্দান্ত ফর্মে আছে, আবার সঙ্গে একটু ইঞ্জুরি, প্রবল ইঞ্জুরিতে পড়ছে, তো আপনার কি মনে হয় ওকে একই সাথে তিন ফর্মেটে খেলানো উচিত? এরই বিষয় ছিল, যেহেতু সে একটু ইঞ্জুরি প্রন আছে, সো ওর হাঁটুতেও প্রবলেম আছে, ওর ব্যাক, সাউথ আফ্রিকা ট্যুরে আগে ওর ব্যাক ইঞ্জুরি হয়েছিল বিপিএলে, সেই সাথে এবার নতুন ইঞ্জুরি অ্যাড হলো শোল্ডার, সো দ্যাট মিনস ওর প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রবলেম আছে, এর ছোটো ছোটো নিগলসগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়। সো আমাদের এক্স্যাক্টলি একটা জিনিস মাথায় আনতে হবে, অন্তত যে পেস বোলিং ইউনিট আছে আমরা যে কেউ দিয়ে ভালো খেললে ম্যাচ জিততে পারবো, শুধু একা তাসকিনকে দিয়ে ম্যাচ জেতা সম্ভব না। সো পেস বোলার যারা আছে একটু ঘুরিয়ে ফিরে একটু রেস্ট দিয়ে এবং তাদেরকে সেভ করা, তাদের এনার্জি সেভ করা, কারণ যে পারফর্ম করছে তাকে যদি সব ক্রিকেট খেলিয়ে দেন তো আলটিমেটলি ইঞ্জুরি হবে, আর ইঞ্জুরি হলে ব্যাকআপ বোলার আস্তে আস্তে দুই তিন দিন চলে গেলে আবার থাকবে না। সো দেখা গেলো ওয়ার্ল্ড কাপের আগে বা বড় টুর্নামেন্টের আগে আমাদের মেন বোলাররা সব ইঞ্জুর্ড, সো এই জিনিসগুলো মাথায় রাখা জরুরি। বাট টেস্ট ম্যাচ আলটিমেটলি তো খেলতে হবে, গুড সাইন যে তাসকিন নিজে পজিটিভলি নিয়েছে, টেস্ট ম্যাচ খেলেছে, বাট ম্যানেজমেন্ট বা ফিজিও কোচিং স্টাফ যারা আছে তাদেরকে একটু একটু আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে যে কোন প্লেয়ারকে কখন একটু রেস্ট করা প্রয়োজন, প্রত্যেক সিরিজই খেলা প্রয়োজন কি না, যেহেতু পেস বোলিং ইউনিটটা এখন মানে রাডারের নিচে পাঁচ ছজন আছে, সো একটু ঘুরিয়ে ফিরে যদি খেলানো যায় তো সবাই ফিট থাকলে হবে কি, বড় টুর্নামেন্টের আগে বাঞ্চ অফ পেস বোলার যখন থাকবে তখন ম্যাচ জেতা সহজ হবে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন, ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, ডোন্ট ফরগেট টু লাইক কমেন্ট এন্ড শেয়ার, ভিজিট tsports.com.